আমি তোমাদেরকে একটা ওয়ার্কিং ম্যানসনারি ড্রয়িং করে দেখাবো তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসো অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখবে যদি ড্রয়িংগুলো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান সেট করে রাখবে যাতে প্রতিনিয়ত ড্রয়িংয়ের আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায় দেখো একটা মানুষ ওয়ার্কিং ম্যান যেহেতু বললাম তা একটা কর্মরত মানুষ আঁকার জন্য আমরা মানুষের মাথা শেপটা আগে এঁকে নিচ্ছি দেখো এইভাবে সুন্দর করে আগে মাথা শেপটা এঁকে নিতে হবে এঁকে নেওয়ার পর এই গলার অংশটা এইভাবে বের করবো বের করে এই ঘাড়ের অংশটা দুপাশ থেকে করব করার পর নিচের দিকে সোজা চলে আসব ঠিক আছে আসার পর এইখানে এরকমভাবে করলাম করার পরে দেখো নিচের দিকে এইভাবে এই সাইড থেকে আসলাম আবার এই সাইড থেকে এরকমভাবে চলে আসলাম আমরা এর মাঝ বরাবরের দিক থেকে আর দাগ এখানে কাটলাম আবার এই সাইড থেকে মাঝ বরাবরের দিক থেকে আরেকটা দাগ এরকমভাবে কেটে নিলাম কাটার পরে আমরা কী করবো এইভাবে এই সাইডের থেকে মিশিয়ে নেবো এবার এই সাইড থেকে এইভাবে মিশে নেবো মিশে নিয়ে কী করবো পাটা এখানে রাখবো দেখো ভিতরের দিক থেকে এইভাবে পাটা আঁকবো আবার এই সাইড থেকে পাটা বেরিয়েছে সেটা করার জন্য পাটা দেখো এই পাশ থেকে এইভাবে আর এই সাইডের পাটা এই পর্যন্ত আসবে আসার পরে এইখানে হেঁটে যাচ্ছে সেটা বোঝাবো বলে দেখো পায়ের এই হাঁটার অংশটা পায়ের এই পাতাটা এইভাবে তোমরা বোঝাবে বুঝিয়ে বুড়ো আঙুলটা এইভাবে করে রাখবে দেখো এই পর্যন্ত প্রথমে করবে করার পর দেখো মাথায় ধানের বোঝা নিয়ে যাচ্ছে বলে আমরা সবার প্রথমে হাতটা আঁকার আগেই ধানের বোঝাটা একে নিয়েছি মাথার এই মাঝ বরাবর করে ধানের বোঝাটা বাধা রয়েছে সেটা আগে বোঝাবো দেখো এই অবস্থার ছোঁয়াছোয়া অবস্থার থেকে মাথার এই উপরের দিক থেকে এইভাবে এই সাইড থেকে আর এইভাবে এই সাইড থেকে ধানের বোঝা নিয়ে নিচের দাগটা করবে করার পর তোমরা এই সাইডে এই দিকে চলে আসবে এই সাইডে এইদিকে চলে আসবে তারপরে নিচের দিকে এইভাবে জিক দাগ কেটে নেবে দেখো এরকমভাবে করবে আর ধানের বোজারে বাধা রয়েছে সেই স্পটগুলোকে এইভাবে বোঝাবে এভাবে বুঝিয়ে নেওয়ার পর দেখো হাতটা দুপাশ থেকে এইভাবে এখান থেকে বের করে তোমরা এই সাইডে চলে আসবে আর নিচের দিক থেকে এইভাবে মোটার থেকে শুরু করে এই পাশে চলে আসবে দেখো সেম প্রসেসে এখান থেকে করবে আবার এখান থেকে করে তোমরা সেমভাবেই হাতের অংশটা এভাবে করবে দেখো এভাবে দুপাশ থেকে হাতটা করার আগে উপরের দিকে বিচলিটা এখানে নেবে ধানের বোঝাটা আগে এখানে নেবে দেখো এখানে আমরা এই গেঞ্জি পুরো রয়েছে সেটা বোঝাবো তা গেঞ্জিটা এখান থেকে হালকা করে এইভাবে ঘুরিয়ে নেবো আবার সেইমভাবে এখান থেকে ঘুরে এখানের দিকে হালকা করে ঘুরিয়ে নেব এই গেঞ্জিটা বেরিয়ে এসে বেরিয়ে এখানে এরভাবে চলে এসে সেটা বোঝাবো বুঝিয়ে এইভাবে গেঞ্জিটাকে এখান থেকে এরকম করে নিলাম একটা গামছা বা কিছু বাধা রয়েছে এইভাবে এই সাইড থেকে চলে এসে এবার ভিতরের দাগগুলো আমরা মুছে ফেলবো ভিতরে যে যে অংশগুলো থাকবে সেই সেই অংশগুলো রেখে বাদ বাকি আমরা মুছে ফেলবো তারপরে এই সাইড দিয়ে এরকমভাবে রেখে দেবো ঠিক আছে এরকমভাবে করবে প্রথমে মাজার এই সাইড থেকে আমরা সোজা করে একটা স্লিপিং লাইন এইদিকে টেনে নিচ্ছি স্লিপিং লাইনটাকে পুরোপুরি শেষ পর্যন্ত এই সাইডে নিয়ে চলে আসবো ঠিক আছে এইভাবে করবে তোমরা দেখো এবার এখানে আমরা একটা ঘর এঁকে নিয়েছি একটা কুড়ে ঘর এঁকে নিয়েছি উপরের দিক থেকে আগে এরকমভাবে উপরের অংশটা করলাম দুপাশ থেকে সুন্দর করে দুপাশের অংশটা বের করব বের করে আমরা এই যে রাখলাম এই সাইডে আর সেম ডিস্টেন্স বুঝে এদিকে যতটুকু এদিকে যতটুকু বুঝে আমাদের এই সাইডের অংশটা করতে হবে তারপরে এই জানলার অংশটা দুপাশ থেকে এইভাবে বের করে নেবো ঠিক আছে এইভাবে করবে তো এই সাইডেও সেম প্রসেসে আমরা ঘরের এই উপরের অংশটা আগে করলাম করার পরে এই সাইড থেকে যতটুকু এসে এই সাইড থেকেও ততটুকু এসে আমাদের এভাবে করে নিতে হবে আর সাইড থেকে আমরা আর ঘর বের করে নিচ্ছি একটু অন্য টাইপের ঘর এভাবে তোমরা করবে করার পরে তোমরা কি করবে এই সাইডে দুটো তাল গাছ এঁকে নেবে তা তাল গাছ টাকার জন্য এইভাবে তোমরা নিচের দিকে এরকমভাবে করে জিগজ্যাগ দাগ কাটবে আর এইভাবে উপরের দিকে করে এরকমভাবে জিগজ্যাগ দাগ কাটবে কাটার পরে এই সাইডে আসবে আবার এইখান থেকে এই সাইডে চলে আসবে ঠিক আছে এরকম করবে করার পরে তোমরা এই গোড়ার অংশটা নিচের দিকে চলে আসবে দেখো এখান থেকে আঁকলাম একটু বড় করে আর একটা তালগাছ আমরা এঁকে নেব নিচের দিকে এইভাবে আর উপরের দিকে এইভাবে এক্সাক্ট দাগ কেটে নেব কেটে নিয়ে এই সাইডে যেরকম বেরিয়েছে এই সাইডে সেরকম বেরিয়ে আমরা এই উপরের অংশটা করলাম এইভাবে গোড়ার অংশটা করে আমরা কি করবো ভিতরে যে অংশটা দাগের মধ্যে পড়ে যাচ্ছে সেগুলো আমরা মুছে ফেল মুছে ফেলার পর আমরা দেখো ঘরের এই পিছনের দিক থেকে কিছু কলাপাতা পাতা এঁকে নিচ্ছি কলাপাতাটা এই সাইড থেকে এদিকে চলে এসছে আবার নিচের দিক থেকে একটু বেরিয়েছে সেটাও আমরা বোঝাই এভাবে বুঝিয়ে নেবে এই সাইড থেকেও তোমরা সেম প্রসেসেই মাঝখানের পাতাটিকে এইভাবে এঁকে নেবে এঁকে নেওয়ার পরে দেখো লোকটা যে হেঁটে আসছে সেটা আমরা বোঝাবো দেখো এই ঘরের এই সাইড থেকে রাস্তাটা এঁকে বেঁকে এসছে সেটা আমরা এইভাবে বোঝালাম আবার এই সাইড থেকে সোজা করে এইভাবে এইদিকে চলে এসছে সেটা বোঝাবো দেখো এরকমভাবে এঁকে নেবে এরকমভাবে করার পর তারপরে তোমরা এইভাবে ছোট ছোট করে হালকা হালকা এরকম জিগাক দাগ কেটে ঘাসগুলো বোঝাবে ঘাসগুলো এইভাবে করে তোমরা একদম এই শেষ প্রান্ত পর্যন্ত চলে আসবে আর সেম প্রসেসে তোমরা এই সাইডেও গাছগুলোকে আঁকবে এঁকে এই সাইড পর্যন্ত চলে যাবে আর নিচের দিকে আবার আঁকবে যেরকম দুটো করলে তিনটে ভাগ হবে এটা বুঝে তোমাদেরকে করতে হবে দেখো এরকমভাবে করলে করার পর একদম সোজা এবং সিম্পলভাবে এরকম রেখে দেবে আর পিছনে এই দূরের জঙ্গলগুলোকে বোঝাবে এরকমভাবে এই সাইড থেকে এরকমভাবে চলে আসবে আবার এখান থেকে এরকম বুঝে অপর দিকে কিন্তু তোমরা করে নেবে এরকমভাবে করার পরে আমি তোমাদেরকে দেখানোর সুবিধার্থে স্কেচ পেন দিয়ে হাইলাইট করে দেখাচ্ছি তোমরা কিন্তু শুধু পেন্সিল দিয়ে আঁকার পরেই রঙ করবে স্কেচ পেন ব্যবহার করবে না দেখো সবার প্রথমে আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে আকাশের রঙটা করে নেব স্কাই ব্লু কালারটা এভাবে স্লিপিং লাইন টানার মতো টানতে টানতে কিন্তু নিচের দিকে চলে আসতে হবে আর যত নিচের দিকে আসবো আমরা তত আমাদের হাতের প্রেশারটা আস্তে আস্তে কমতে থাকবে ঠিক আছে এই দূরের জঙ্গলের এই মাঝ বরাবর অবস্থার থেকে বলতে গেলে এরকম পজিশান পর্যন্ত তোমরা যখনই চলে আসবে তখনই কিন্তু হাতের প্রেশারটা একদম আস্তে 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 লাইট করে নেবে ঠিক আছে এভাবে করবে তাহলে দেখবে যে কালারটা সুন্দর করে মিক্স হয়ে যাচ্ছে তোমরা উপরের দিকের থেকে কিন্তু অবশ্যই ডার্ক করবে আর নিচের দিকে আস্তে আস্তে এভাবে মিক্স করতে করতে নিচ পর্যন্ত চলে আসবে দেখো এভাবে পুরোপুরি কালারটা করার পর তারপরে তোমরা মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এই যে যে তাল গাছগুলো আমরা এঁকেছি সেই তাল গাছে কিন্তু সমস্ত জায়গাতে কালারটা করে নেবে দেখো সমস্ত কর্নারগুলোতে আগে রঙটা করবে করে পুরো নিচ পর্যন্ত চলে আসবে এইভাবে পুরো জায়গা রঙটা করবে যেন দাগের বাইরে না বেরিয়ে যায় সবসময় এটা খেয়াল রাখবে এভাবে করে সাইডের গাছগুলোতেও এইভাবে করবে তোমরা যদি চাও তাহলে আরও কয়েকটা গাছ এরকম আঁকতে পারো আমি জাস্ট প্রসেসগুলোকে তোমাকে দেখিয়ে দিয়েছি তোমাদের যদি ভালো লাগে তোমরা আলাদা আলাদা করে অন্য অন্যভাবে ড্রয়িংটা কিন্তু করতে পারবে ঠিক আছে জাস্ট প্রসেসটা ফলো করো আর ভিডিওটিকে স্কিপ করে যাবে না তাহলে কিন্তু কালারগুলো মিস করে যাবে দেখো এইভাবে করলে তারপরে ব্লু কালারটা তোমরা এই মাছ বরবরের থেকে এইভাবে ডিপ করে নিচের দিকে ছেড়ে দেবে এই সাইডের থেকে উপরের থেকে ডিপ করে ছাড়বে ঠিক আছে এইভাবে ছাড়বে আর নিচের থেকে এইভাবে উপরের দিকে ছেড়ে দেবে এভাবে কিন্তু সেম প্রসেসে যেহেতু এটা বড় সেহেতু একটু বেশি করলাম আর এটা যেহেতু ছোটো সেহেতু কিন্তু এটাতে একটুখানি আস্তে আস্তে ছোটো ছোটো করেই করবো ঠিক আছে এইভাবে করলাম দেখো এরকম করার পর তারপরে তোমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই কর্নারটা এক সাইডে কর্নারটা তোমরা একটু ডিপ করে করে নিচে থেকে আজও খুব সাবধানে করবে যেহেতু প্যাস্টেল কালারের মাথাগুলো একটু মোটা হয় রংটা এই সাইডগুলো একটু মোটা হয়ে যায় সেই বুটা বুঝে কিন্তু তোমাদেরকে কালারটা করতে হবে এরকম করার পর তারপরে তোমরা বার্নসানা কালারটা দিয়ে হালকা বাদামি কালারটা এইভাবে করে পুরো দুটো কালার মিক্স করে কিন্তু নিচ পর্যন্ত চলে আসতে হবে এর আগে কিন্তু তোমরা স্কাই ব্লু কালারটা অবশ্যই করবে স্কাই ব্লু কালারটা কিন্তু এই গাছগুলো করার পরে করবে না আগে করে রাখবে ঠিক আছে এভাবে করলে করার পরে এই যে যে কলা পাতাগুলো রয়েছে সেখানে দেখো আমরা মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে কী করে রঙটা করছি এই উপরের দিকের থেকে রঙটা করব করে নিচের দিকে আস্তে আস্তে হাতে প্রেশারটা একদম লাইট করে নেবো সেম প্রসেসে সমস্ত পাতাগুলোতে উপরের দিক থেকে করে নিচের দিকে হালকা করে নেব আর মাঝখানে বাড়াটা তোমরা দুপাশ থেকে করতে পারো বা যে কোনো এক সাইড থেকেও তোমরা করতে পারো এরকমভাবে করবে করার পর তারপরে তোমরা লেমনীয়লো কালারটা তোমরা এইভাবে পাতাটাকে নিচের থেকে পুরোপুরি জায়গাটায় গোল গোল করে ঘোরাবে যেন কোনো জায়গাটায় যেন বাদ না থাকে তাহলে দেখবে সমস্ত জায়গার কালারটা কিন্তু সুন্দর করে মিক্স হয়ে গেছে তোমরা শুধু লম্বা লম্বা করে পাতাটা টানবে না হলুদ কালারটা এইভাবে গোল গোল করে টানবে খুব সাবধানে করবে দেখবে যে রঙটা সুন্দর করে মিক্স হয়ে গেছে আর হলুদ থেকে হালকা সবুজ হয়ে গেছে ঠিক আছে এইভাবে করে কিন্তু পুরো জায়গার কলা পাতাগুলো তোমাদেরকে করে নিতে হবে দেখো অরেঞ্জ কালারটা এক্সট্রা সাইড থেকে এইভাবে ডিপ করবে ডিপ করতে করতে অন্য সাইডে এরকম চলে আসবে যেভাবে আমি অন্য ড্রয়িংয়ে দেখাই দেখো এইভাবে করে তোমরা অপর প্রান্ত পর্যন্ত চলে আসবে আসার পর রেড কালারটা দিয়ে তোমাদের নিচে থেকে এইভাবে রঙটা করে কিন্তু এই অরেঞ্জ কালারের সঙ্গে মিক্স করতে হবে নিচের দিকে ডার্ক করবে ডার্ক করে আস্তে 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 এই অরেঞ্জ কালের সঙ্গে কিন্তু মিক্স করে নেবে ঠিক আছে এই প্রসেসটা কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে নাহলে কিন্তু ডিপ থেকে যে হালকা হয়েছে সেটা কিন্তু নাহলে বোঝাতে পারবে না ঠিক আছে এটা খুব সাবধানে করবে তারপরে হলো ডার্ক কালারটা দিয়ে অরেঞ্জ কালারের উপরের সঙ্গে এইভাবে গোল গোল করে মেশাবে আর উপরের দিকটা পুরোপুরি জায়গাটায় রংটা করে নেবে দেখো সম্পূর্ণ কালারটা আমরা করে ফেলেছি আর তারপরে তোমাদের যদি মনে হয় যে কোনো জায়গায় কালারটা ভালো করে মিক্স হয়নি সেখানে কিন্তু তোমরা এই কালারটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে পারো দেখো ব্ল্যাক কালারটা তোমরা এই ঘরের এই ছায়াটা পড়েছে বলে এখানে একটু ডার্ক করলাম ডার্ক করে আস্তে 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 নিচে দিকে হালকা করে নিলাম একদম হালকা করে নেবে তোমরা কালারটা দেখো এই পুরোপুরি জায়গাটায় কালারটা আমি পুরো হালকা করে নিয়েছি এবার গ্রে কালারটা নিচের থেকে করব করে দরজায় আর জানলার মধ্যে যেন না করার পর আস্তে আস্তে কিন্তু কালারটিকে পুরোপুরি কমপ্লিট করে নিতে হবে দেখো এভাবে করে পুরো সাইডটাতে আমরা রঙটা করে নেব উপর নিচে সমস্ত জায়গায় রঙটা করব তারপরে তোমরা ব্ল্যাক কালারটা দিয়ে এই মাঝখানে যেখানে যে দরজা কালারটা রয়েছে সেখানে আমরা রঙটা করব আর এই সাইডে এরকমভাবে রঙটা করে ডার্ক ব্রাউন কালারটা দিয়ে কিন্তু এখানে যে অংশটা ফাঁকা রেখেছিলাম সেই অংশটা কিন্তু পুরোপুরি কাভার করে দেবো ঠিক আছে এইভাবে করে কিন্তু পুরো জায়গার কালারটা তোমাদেরকে করে নিতে হবে দেখো দূরের যে জঙ্গলগুলো রয়েছে সেই জঙ্গলগুলোতে কালার করার জন্য তোমরা নিচের দিকের থেকে একটু ডিপ করেই মিডিয়াম গ্রিন কালারটা করতে করতে আস্তে 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 উপর দিকে যাবে আর উপরের দিকে কিন্তু একদম হালকা করে নেবে মিডিলের পর থেকে আস্তে আস্তে প্রেশারটাকে হালকা করে নেবে এভাবে কিন্তু এই মিডিয়াম গ্রিন কালারটা তোমরা করবে ঠিক আছে এবার তোমরা সাইডের থেকেও সেম প্রসেসে এইভাবে কিন্তু কালারটা করবে আস্তে 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 উপরের দিকেও কিন্তু সেম প্রসেসে কালারটাকে একদম হালকা করে নেবে দেখো এটা করলে এই সাইডের থেকেও তোমরা সেম প্রসেসে কালারটা করতে করতে তোমরা অপর দিকে যাবে একদম হালকা করে নেবে এভাবে করার পর তারপরে ক্রোম ইলো কালারটা দিয়ে এই উপর থেকে যেভাবে আমরা কলা পাতার কালারটা করেছি সেইভাবে কিন্তু উপর থেকে এভাবে গোল গোল করে ঘোরাবে এখানে তোমরা স্যাপগ্রিন কালারটাও দিতে পারো কিন্তু আমি স্যাপগিন কালারটা করছি না যেহেতু ড্রয়িংটা স্নারিটা পুরোপুরি একটু লাইট হয়ে রয়েছে সেই জন্য আমি স্যাবরিন কালারটা করছি না যদি এখানে একটু মানে অন্য কালারগুলো ইউজ করতাম তখন আমি সেভিং কালারটা ইউজ করতাম ঠিক আছে এভাবে কিন্তু সমস্ত জায়গার কালারগুলো তোমাদেরকে বুঝে বুঝে করতে হবে তোমরা নিজেদের মতন করে করে করবে দেখবে যে ড্রয়িংটা আরও সুন্দর করে তোমরা শিখতে পারবে আমি এই সাইডটা করে তারপর তোমাদেরকে নিচের সাইডগুলো দেখাচ্ছি দেখো এই সাইডটা পুরোপুরি এইভাবে তোমরা কালারটা করবে দেখো ওই দুই সাইডের যে কালারগুলো ঘাসের যে কালারগুলো রয়েছে রাস্তা বাদে দুপাশে সে কালারগুলো করার জন্য তোমরা প্রথমে মিডিয়াম গ্রিন কালারটা এরকমভাবে আমি মিডিল থেকে দেখাচ্ছি এই প্রসেসগুলো সবগুলোতে একই হবে সেই জন্য আমি মিডিল থেকে দেখাচ্ছি দেখো আমরা এই নিচের দিকের থেকে আগে করব যে বর্ডারগুলো রয়েছে ঘাসের এই উপরের সেই বর্ডারগুলো দিয়ে আগে করবো যেন ভিতরের দিকে না চলে যায় সেটা খেয়াল রেখে কিন্তু আমাদেরকে করতে হবে ঠিক আছে তোমরা এভাবে করতে পারো কাত করে করতে পারো বা স্লিপিং লাইন টানার মতনও টানতে পারো ঠিক আছে যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে করবে কিন্তু এই স্লিপিং লাইনটা টানলে তোমাদেরকে রঙটা মিক্স করতে কিন্তু একটু সুবিধা হবে ঠিক আছে সমস্ত জায়গায় কিন্তু স্লিপিং লাইন করে করে কিন্তু রঙটা তোমাদেরকে মিক্স করা হয় না কিছু কিছু ক্ষেত্রে তোমাদেরকে এগুলো করলে ঠিকঠাক থাকবে দেখো এইরকম করার পর লাইট গ্রিন কালারটা তোমরা নিচের দিক থেকে এইভাবে নেবে নিয়ে আপছাপছা এখান থেকেই আপছাপছা তোমরা হালকা করে নেবে ঠিক আছে একদম হালকা করে উপরের দিক পর্যন্ত চলে যাবে কিন্তু নিচের দিকটা পুরোপুরি এইভাবে লাইট গ্রিন কালারটা করে নেবে তারপরে উপরের দিকে আপছাপছা করে নেবে সেম প্রসেসে তোমরা সমস্ত জায়গায় কিন্তু এইভাবে কালারটা পুরোপুরি কমপ্লিট করবে দেখো এভাবে করার পর লেমন ইয়েলো কালারটা তোমরা এই যে উপরে যে ঘাস এঁকে রেখেছি সেইখান থেকে এইভাবে গোল গোল করে ঘোরাবে যেন এই লাইট গ্রিন কালারটা যেন মিক্স হয়ে যায় ঠিক আছে এইভাবে করে কিন্তু তোমাদেরকে পুরো কালারটা করতে হবে তোমরা স্কিপ করে যাবে না তাহলে কিন্তু পরবর্তী যে রঙের কালারগুলো আছে সেগুলো তোমরা মিক্স করবে সেহেতু এইভাবে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ শিখতে থাকো দেখবে যে তোমাদের খুব সোজাভাবে কিন্তু তোমরা বুঝতে পারছো আর পরবর্তীতে দেখতে হচ্ছে না দেখো সমস্ত জায়গার কালারগুলো আমি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকম করার পর তারপর তোমরা রাস্তার কালারটা করার আগে তোমরা কিন্তু ব্ল্যাক কালারটা দিয়ে কিন্তু রাস্তার এই দুপাশ থেকে একটু কালো করে নেবে ঠিক আছে আমরা গ্রে কালারটা দিয়ে করবো সেই জন্য আমরা এইভাবে একটু ডার্ক করে নিলাম ডার্ক করে নিয়ে কী করবো মাঝখানের দিকে যত যাব তত কিন্তু হাতের প্রেশারটা আস্তে আস্তে একদম হালকা করে নেবো ঠিক আছে এইভাবে করবে তোমরা দুপাশ থেকেই করবে কালারটিকে দেখো তোমরা নিজেদের পছন্দ মতো খাতাটি ঘুরে নেবে যাতে তোমাদের রং করতে সুবিধা হয় আমি এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি সেই জন্য আমি আমার মতো করে করছি দেখো এরকম করার পর তারপরে তোমরা গ্রে কালারটা দিয়ে এই কর্নারের দিক থেকে এই ব্ল্যাক কালারের উপর সঙ্গে কালারটা করবে খুব সাবধানে করবে যেহেতু ব্ল্যাক কালার সেই জন্য কিন্তু খুব সাবধানে রঙ করে মিক্স করতে করতে কিন্তু এই সাইডে তোমরা চলে আসবে এই ভিতরের দিকে চলে আসবে আর তত কিন্তু এই ব্ল্যাক কালারটা কিন্তু তত দেখবে আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে যেহেতু গ্রে কালারটা আস্তে আস্তে মিক্স হয়ে এদিকে চলে এসছে সেহেতু এইভাবে কিন্তু তোমরা এদিকে লাইট হয়ে গেছে সেটা বুঝতে পারবে ঠিক আছে এই জন্য আমরা ব্ল্যাক কালার দিয়ে কিন্তু কর্নারটাকে একটুখানি ডার্ক করলাম এটা তোমাদেরকে নিজেদের থেকে কিন্তু বুঝে বুঝে কালারটাকে করতে হবে দেখো এইভাবে করবে করার পর তারপর তোমরা এই যে মানুষটা যে ধানের বোজাটা নিয়ে যাচ্ছে সেটা রঙ করার জন্য তোমরা ক্রমে ডার্ক কালারটা দিয়ে কিন্তু এই ধানের বোজাটার পুরো উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত জায়গায় কিন্তু আগে রংটা করে নেবে দেখো আগে এই কর্নারগুলোতে রঙ করবে করার পর তারপরে কিন্তু এই মিডিলটা রঙ করবে তাহলে দেখবে যে অনেকটা সময় তোমার কম লাগছে এভাবে কিন্তু তোমরা সমস্ত জায়গায় কিন্তু প্রসেসটা আগে ফলো করে কিন্তু সমস্ত জায়গায় কালারটা করে নেবে আগে উপরের কর্নার বা নিচের কর্নার যে কোনো কর্নার দিয়ে আগে রঙটা করবে যেন রাগটা দাগের বাইরে যেন রঙটা না বেরিয়ে যায় তারপরে তোমরা মিডিলের দিকে রঙটা করবে নিজেরাই রঙ করে দেখবে যে কতটা সময় তোমাদের বেঁচে যাচ্ছে ঠিক আছে এইভাবে করে করে কিন্তু প্রসেসগুলোকে তোমাদেরকে শিখতে হবে দেখো এরকম করলে করার পর তারপর তোমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এই মাঝখানের এই যে যে বাধা রয়েছে সেটা করলাম করার পর তারপর তোমরা বার্নসনা কালারটা অর্থাৎ হালকা বাদামি কালারটা দিয়ে তোমরা কিন্তু এইভাবে যেভাবে ধানের এই বোঝাটা এইভাবে সাইড হয়ে রাউন্ডে ঘুরে এসছে সেভাবে কিন্তু তোমাদের এই গোড়ার দিকের থেকে একটু প্রেশার দেবে আর ওপর দিকে কিন্তু আস্তে আস্তে হাতের প্রেশারটা হালকা হয়ে যাবে ঠিক আছে ছেড়ে দেবে এইভাবে কিন্তু তোমরা এই উপরের দিক রঙটা তোমরা করবে দেখো এইখান থেকে ডিপ করে ওপর দিকে ছেড়ে দেবে এইখান থেকে ডিপ করে ওপর দিকে এইভাবে ছেড়ে দেবে যেভাবে গোল গোল করে ধানের বোঝাটা ঘুরে এসছে সেভাবে কিন্তু তোমরা এই কালারটাকে করবে ঠিক আছে তারপরে তোমরা এই ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এখান থেকে সেম প্রসেস যেভাবে আমরা করলাম খুব সাবধানে কেউ আস্তে আস্তে করবে কোনো একটা দাগ যেন বেশি ডিপ না হয়ে যায় সেটা কিন্তু ফলো করবে আর দেখবে তোমরা কন্টিনিউ কয়েকটা ড্রয়িং করার পরে দেখবে যে অটোমেটিকলি তোমাদের হাত এমনিতে সেট হয়ে গেছে যদি তোমরা নতুন নতুন করে থাকো তাহলে সমস্যা হবে তোমরা ভিডিওটিকে ফলো করবে আর আমার ড্রয়িংগুলোকে ফলো করবে দেখবে যে পরবর্তীতে আর কোনো সময় এরকম তোমাদের রং করতে কিন্তু নিজেদের থেকে সমস্যা হচ্ছে না আস্তে আস্তে তোমরাও শিখতে পারছো দেখো এরকম করার পর এই যে যে মানুষটা যে গেঞ্জিটা গায়ে দিয়েছে সেই গেঞ্জিটায় আমরা রং করছি দেখো গেঞ্জিটায় অরেঞ্জ কালারটা দিয়ে আমরা একটা সাইডের থেকে এইভাবে রংটা করে নিচ্ছি প্রথমে আর এই কর্নারের সাইড থেকে হালকা করে রঙটা করে নিচ্ছি দেখো এইভাবে করবে প্রথমে তোমরা করার পর হোয়াইট কালারটা নিয়ে নেবে অরেঞ্জ কালারের সঙ্গে কিন্তু হোয়াইট কালারটা পুরোপুরি মিক্স করে নেবে রেড কালারটা দিয়ে এই যে যে মাজায় যে গামছা বাঁধা রয়েছে সেই গামছাটা বোঝানোর জন্য তোমরা রেড কালারটা দিয়ে কিন্তু উপর থেকে এইভাবে নিচের দিকে ছেড়ে দেবে ঠিক আছে এইভাবে করবে তোমরা কালারটাকে করার পর তারপরে যখন করা হয়ে যাবে তারপরে তোমরা মাথার দিকে কালারটা করবে দেখো নিচের দিকের থেকে আগে ব্ল্যাক করবে একটা সাইড এরকমভাবে হালকা একটু সাদা রাখবে তারপরে পিচ কালারটা দিয়ে কিন্তু সেই ব্ল্যাক যে সাদা অংশটা সেই অংশে কিন্তু এইভাবে হালকা একটু ঘুরিয়ে নেবে ঠিক আছে এভাবে করে কিন্তু মাথার রঙটা করবে আর শরীরে এই কালারগুলো করার জন্য বার্ন সেনা কালারটা দিয়ে তোমাদের এক সাইড থেকে এইভাবে ডিপ করে ওপর সাইডে হালকা করে নিতে হবে দেখো উপরের সাইডটা যেহেতু ডিপ করলাম থেকেও পাটা তোমরা একইভাবে রং করবে যেহেতু রোদ্রে রয়েছে সেহেতু একটু বেশি একটু ডার্ক করে তোমরা করতে পারো ঠিক আছে এভাবে করবে তারপরে পিচ কালারটা দিয়ে তোমরা কিন্তু এই সমস্ত জায়গার কালারগুলোকে মিক্স করে দেখো এরকম করলে করার পর তারপরে তোমরা অরেঞ্জ কালারটা এই জামার এই যে যে কণাগুলোতে যে আমরা করেছি সেখান থেকে হালকা আরেকটুখানি একটু ডিপ করে নেবে ডিপ করে অপর দিকে আস্তে 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 হালকা করে নেবে যে একটুখানি আমরা ডার্ক করেছি সেটা জাস্ট বোঝাবো এই জন্য তোমরা এইভাবে করবে কালারটা ঠিক আছে প্রথমে করে নিয়েছিলাম তারপরে আবার এইভাবে কালারটাকে করে নিচ্ছি দেখো এইভাবে কালারটা এক সাইড সাইড থেকে ডিপ করে নেবে আর একটা সাইডে হালকা থাকো কোনো ব্যাপার না কিন্তু কর্নারটা হালকা একটু ডিপ করে রাখলে ভালো লাগবে ঠিক আছে এইভাবে করবে তোমরা এরকম করার পর নিচের দিকে কোবাল ব্লু কালারটা দিয়ে এইখানে এই এই যে যে ভাজগুলো পড়েছে সেগুলোতে আগে করব করার পর তারপরে দুপাশ থেকে এইভাবে কালারটা করে নেবো প্রথমে ঠিক আছে দুপাশ থেকে এইভাবে কালারটা করে মিডিলের দিকটা ডিপ করে করব তারপর হোয়াইট কালারটা দিয়ে আমরা যে অংশটা ফাঁকা ছিল সেই অংশটা কিন্তু পুনরায় আবার সমস্ত জায়গায় কিন্তু এইভাবে যেভাবে আমরা গেঞ্জিতে কালারটা করেছিলাম সেইভাবে এই যে মাঝখানে তো ডিপ হয়েই রয়েছে আর দুপাশ থেকে কিন্তু এইভাবে তোমাদেরকে কালারটা করতে হবে কালারটা করার পর তারপরে তোমরা চাইলে আর ডিপ করে নেবে আমি দেখো আরেকটু ডিপ করে নিচ্ছি এইভাবে ডিপ করে নিচ্ছি ডিপ করে এই একটা সাইড থেকে এইভাবে ডিপ করে ওপর দিকে হালকা করে নেবো ঠিক আছে এইভাবে তোমরা কিন্তু কালারটিকে সুন্দর করে একের পর এক কালারটা করে নেবে দেখো এরকম কালারটা পুরোপুরি সম্পূর্ণ করে নেবে এরকম যদি নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানে সেট করে রাখবে নাহলে কিন্তু তোমাদের কাছে ড্রয়িংয়ের আপডেটগুলো পৌঁছাবে না ঠিক আছে অল নোটিফিকেশান সেট করে রাখবে আর দেখা হচ্ছে তাহলে নতুন ড্রয়িং ভিডিও নিয়ে আজকে পর্যন্তই